আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে মেরিনেশনটা করে দেখাবো, এটা এমন একটা মেরিনেশন, এটা দিয়ে আপনারা 8 থেকে 10 রকম আইটেম বানাতে পারবেন। তো চলুন, আমি এখানে সামান্য রসুন ও লবণ দিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা পরিমাণ মতো লবণটা দেবেন, যেহেতু এটা মেরিনেট করা হবে। সো অনেক সময় দেখা যায় মেরিনেশনের কারণে ভিতরে লবণটা একটু বেশিই চলে যায়, কম হোক বাট বেশি না হোক, ঠিক আছে? তো এখানে আমি পুরো আস্ত একটা লেবু দিয়ে দিয়েছি, বেশ বড় একটা লেবু, কারণ মেরিনেশনে লেবুটা খুবই জরুরি। সাথে থাকছে সয়া সস। এরপরে আমি তান্দুরি মশলা ও বারবিকিউ মশলা দুইটা থেকেই 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই দুইটা মশলা কিন্তু জরুরি। এখানে আমি কোনো সস ইউজ করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি যে তেলটা দেব এটা সরিষার তেল দেব না, আমি যেভাবে করছি চেষ্টা করবেন সেভাবে করার। সরিষার তেল না দিয়ে আমি এখানে সয়াবিন তেলই দেব, কারণ সয়াবিন তেল দিলে আমি এখানে যতগুলো আইটেম করব সবটাতেই যাবে, চাইনিজ, ইন্ডিয়ান, থাই, বাংলা সব আইটেম। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচ মতো হবে। এই তেল ও লবণটা আপনার মেরিনেশনটাকে আরও একটু বেশি টাটকা রাখবে ও সতেজ রাখবে, অবশ্যই তেল ও লবণ। তো যাই হোক, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 কেজি থেকে একটু বেশি পরিমাণে চিকেন আছে। আমি এখানে সবগুলো লেগ পিস ও ব্রেস্ট পিসই নিয়েছি, এই দুটা হলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি স্পাইসি চান সেই ক্ষেত্রে গোলমরিচের গুঁড়া অথবা ঝালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমার ভিডিওর একটি পার্টও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। তো এই যে আমার মেরিনেশনটা হয়ে গেছে, এবার বলছি এই মেরিনেশনটা আমি কী কী কাজে লাগাবো। দেখুন, আমি এখানে স্টেক, গ্রিল, তান্দুরি, বার্গার, শর্মা, ফ্রাইড রাইস, নুডলস, সাব বা স্যান্ডউইচ, এই সব আইটেমগুলোই কিন্তু আপনারা এই একটা মাংস দিয়ে করতে পারবেন। ট্রাস্ট মি, আপনারা শুধু একটিবার করে দেখুন, আপনার বাচ্চাদের জন্য টিফিন বলেন, বিকালের নাস্তা বলেন, আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লাগবে। আশা করছি আপনাদের এটা ভীষণ এবং ভীষণ উপকারে আসবে, কারণ আমি এতদিন অনেক টেনশনে ছিলাম কি করব, কিভাবে করব। তো এটা থেকে আমি অনেক বড় একটা সমাধান পেয়ে গিয়েছি। মাঝখানে পিসটা কিন্তু একেবারে স্টেকের মতোই কাজ করবে। আমার ছোট বাচ্চাটা স্টেক খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি আসলে বিফ স্টেক অত দাম দিয়ে বাইরে থেকে কিনে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি তাকে চিকেন স্টেকই এভাবে করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সে অনেক পছন্দ করেছে। আর এই একটা মেরিনেশন দিয়ে যদি এতগুলো আইটেম হয় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি এটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। কারা কারা ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্লিজ। আর আজকে এ পর্যন্তই, অনেক ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। দেখুন এটা আলহামদুলিল্লাহ ডান, এটাকে ছিঁড়ে ছিঁড়েই কিন্তু আপনারা করতে পারবেন বাকি সব আইটেমগুলো। আর এই যে আমি এরকম বক্সে করে মেরিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে, যখন যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী বের করে রান্না করে ফেলবো। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো জিনিসের সাথে, ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।